সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা খেয়াল করি এখানে সূচকের গুণ আকার দেওয়া আছে আমাদেরকে কী করতে হবে সূচকের সূচক আকার প্রকাশ হতো সূচক তার সূচক আকার প্রকাশ করতে হবে সূচকের সূচক আকার এখানে বেজ হচ্ছে আট পাওয়ার হচ্ছে চোদ্দ এরকম আছে কয়টা চারটা তা আমরা আঠা পাওয়ার চোদ্দ এটা নিলাম এগুলো কয়বার আছে একবার দুইবার তিনবার চারবার এই জন্য আঠা পাওয়ার চোদ্দ কয়বার গুণ হবে চারবার তা আমরা এই আঠা বার চোদ্দ লিখলাম চারবার ব্র্যাকেট দিয়ে গুণ দেখালাম এটাই হচ্ছে সূচকের সূচক আঁকা এখানে ছয়ের পাওয়ার কত দুই এই ছয়ের পাওয়ার কয়বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার এই জন্য ছয়ের পাওয়ার দুইকে আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখবো এগারো এটাকে বলা হচ্ছে সূচকের সূচক আঁকা আবার চোদ্দে পাওয়ার তিন কয়বার আছে দুইবার প্রথমে আমরা চোদ্দের পাওয়ার তিন লিখব এটা আছে কয়বার দুইবার এই জন্য আমরা কী করবো ব্র্যাকেট দিয়ে দুই দিয়ে গুণ দেখাব এখানে আঠের পাওয়ার নয় আছে আমরা আঠের পাওয়ার নয় লিখলাম এটা কয়বার আছে একবার দুইবার তিনবার চারবার আটের পাওয়ার নয়কে ব্র্যাকেট দিয়ে আমরা চার লিখব আর এখানে দুই পঁচিশে পাওয়ার কত চার কয়বার আছে একবার ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে এক লিখে দেখাব এবার আমরা দুই নং প্রশ্নটা দেখি নিচের সূচকের সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো অর্থাৎ এখানে সূচকের সূচক আকার দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে পাওয়ারগুলো দেওয়া আছে সূচকের সূচক আকার একে আমাকে সংক্ষিপ্ত আকার প্রকাশ করতে হবে তো এখানে চারশো সাঁত্রিশ আছে আর সূচক সূচকের আকার কি আছে দুই আর এগারো মধ্যে গুণ হবে তো এগারো দু গুণে কত বাইশ এগারো দুই গুণে হয় বাইশ আমরা বাইশ লিখবো এখানে উনিশ হচ্ছে বেইশ বেইশ লিখলাম এখানে সূচকের গুণাকারে আকারে সূচক আকারে কী আছে দুই আর সরি দুই আর চার তাহলে চার গুণে কত আট তাহলে উনিশে পাওয়ার কত হবে আট এখানে বেজ আছে চৌত্রিশ চৌত্রিশ লিখলাম আর এখানে পাওয়ার পাওয়ার গুণ হবে তিন সাত কত একুশ এটা হচ্ছে সূচকের সংক্ষিপ্ত আকার আর এটাকে বলার সূচকের সূচক আকার আবার বেজ দুই আছে দুই লিখবো এবার সংক্ষিপ্ত আকারে কি হবে দুই আর তিনে গুণ তো তিন দুগুণে কত ছয় তিন দুই গুণে হচ্ছে ছয় দুই পাওয়ার ছয় আবার বেজ হচ্ছে তেরো আমরা তেরো লিখব বেজ তেরো লিখার পরে এবার কি করব সূচকের সংক্ষিপ্ত আকার নিতে হবে তা তিন আর একে গুণ দিলে কি হয় তিন এক গুণে তিন তিন এক গুণে তিন আবার দেখাচ্ছি এখানে বেজ হচ্ছে চৌত্রিশ আমরা চৌত্রিশ লিখলাম আর এখানে তিন আর সাথে গুণ দিলে কত তিন সাতা একুশ এরপর বেজ দুই আছে আমরা দুই লিখব আর পাওয়ার পাওয়ার গুণ তিন দুগুণ কত ছয় আর এখানে বেজ হচ্ছে তেরো তেরো লিখলাম এখানে এ তিন আর এক গুণ দিল তিন একে তিন এবার খালি গড়গুলো পূরণ করো আঠাশ পৃষ্ঠায় যে আমরা খালি গড়গুলো পূরণ করি তাহলে প্রথমে এখানে আছে সূচকের গুণ আর এখানে গুণফল প্রথমে দুইটা চার্ট আমরা দেখি এখানে আটের পাওয়ার হচ্ছে পাঁচ আর এখানে আটের পাওয়ার কত তা দেওয়া নাই আর কি হয় দেওয়া হচ্ছে এখানে আটের পাওয়ার পাঁচ আছে আর আটের পাওয়ার কত দিলে আটের পাওয়ার চোদ্দ মানে গুণের বেলায় আহ গুণে বেলা পাওয়ার যোগ হয় তাহলে আটের পাওয়ারের সাথে কত যোগ করলে পাঁচে যদি আটের পাওয়ার পাঁচ আছে এই পাঁচের সাথে আরো কত যোগ করলে চোদ্দো হয় নয় যোগ করলে নয় আর পাঁচে চোদ্দ এই জন্য আমরা এখানে আটের পাওয়ার পাঁচ নয় লিখবো এখানে বেজ চোদ্দো আছে চোদ্দো পাওয়ার কত বাইশ দেওয়া আছে আর এখানে একটা পাওয়ার পনেরো আছে এই পাওয়ারটা দেওয়া নাই তাহলে আমরা জানি পনেরো আর সাথে কি বাইশ হয় এই জন্য খালি করে আমরা কি বসাবো এখানে পাওয়ারের ঘরে সাত বসাবো এরপরে এখানে বেজ হচ্ছে পাঁচ দুটো পাঁচ তাহলে নিশ্চয়ই বেজটা কি হবে পাঁচ হবে এই জন্য আমরা এখানে পাঁচ লিখলাম এখানে বেজ আছে সতেরো আর এখানে দুইটা পাওয়ার দেওয়া আছে কিন্তু বেজ নাই যেহেতু বেজ সতেরো এখানে আছে তার মানে এখানে বেজটাও কি হবে সতেরো হবে এখানে বেজ কত আঠাশি এখানে একটার পাওয়ার দেওয়া আছে একুশ আঠারো পাওয়ার দেওয়া আছে একুশ আর একটা পাওয়ার দেওয়া আছে সাতষট্টি কিন্তু এখানে বেজ কত বলা নাই কিন্তু যেহেতু বেজ এখানে আঠারো আছে এখানেও আঠারো তাহলে নিশ্চয়ই এখানে বেজ কত হবে আঠারো হবে এবার সূচকের ভাগ ফল ও ভাগটা আমরা দেখব সূচকের বাঘ ফল এবং ভাগ এখানে নয়ের পাওয়ার আটান্ন আর নয়ের পাওয়ার কত হলে সে ভাগ ফলটা নয়ের পাওয়ার একুশ হবে আমরা যদি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় তাহলে আটান্ন থেকে কত বিয়োগ করলে একুশ হয় তাহলে আমরা আটান্ন থেকে জানি সাঁত্রিশ বিয়োগ করলে একুশ হয় তোমরা কী করবো আটান্ন থেকে একুশ বিয়োগ করলে কত হয় সাঁত্রিশ এখানে সাঁত্রিশ বসিয়ে দেবে তার মানে আটান্ন থেকে সাঁত্রিশ বিয়োগ করলে নয়ের পাওয়ার একুশ হবে এখানে বেশ সবগুলোতে এগারো আসছে এখানে পাওয়ার আছে আট এর চার কত থেকে চার বিয়োগ করলে আমার এখানে আট হবে তাহলে এখানে যদি আমি বারো লিখি তাহলে বারো থেকে চার বিয়োগ করলে এগারো পাওয়ার কত হবে আট হবে এখানে বেজ চার এখানে চার তাহলে নিশ্চয় এখানে বেজ কত হবে চার হবে এখানে বেজ বাহাত বায়ান্ন 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 দেওয়া আছে এখানে দেওয়া আছে বায়ান্ন পাওয়ার কত শূন্য তাহলে বায়ান্ন পাওয়ার আট থেকে কত বিয়োগ করলে শূন্য হবে তাহলে আট বিয়োগ করলে শূন্য আট থেকে আট যদি বিয়োগ করি তাহলে কী হবে শূন্য হবে এই জন্য আমরা এখানে বায়ান্ন পাওয়ার আট লিখলাম আর এখানে সাতচল্লিশ পাওয়ার একুশ সাতচল্লিশ পাওয়ার কত দিলে সাতচল্লিশ পাওয়ার মাইনাস তিন হবে অর্থাৎ এখানে আছে একুশ মাইনাস তিন দিতে হলে এখানে দিতে হবে চব্বিশ দুই দশ চার চব্বিশ দুই দশ চার চব্বিশ তো বাগের বেলা পাওয়ার বিয়োগ হয় তাহলে আমরা কী করবো একুশ বিয়োগ চব্বিশ অর্থাৎ বিয়োগ চব্বিশ থেকে যোগের একুশ বিয়োগ করলে আরও কী থাকে সাতচল্লিশ পাওয়ার মাইনাস তিন থাকে এখানে বেজ আছে উনিশ এখানে বেজ আছে উনিশ পাওয়ার দেওয়া আছে এখানে বেজ দেওয়া না যেহেতু দুটাতে বেজ উনিশ আছে তাহলে এখানে বেজটা কী হবে উনিশ হবে এরপর সূচকের সূচক আকার দেওয়া আছে সংক্ষিপ্ত আকার আমরা প্রকাশ করবো ধরো এখানে হচ্ছে ষোলোর পাওয়ার তিন এখানে পাওয়ার দেওয়া হয় না কিন্তু সংক্ষিপ্ত আকার আছে চব্বিশ তাহলে তিনের সাথে কত গুণ করলে চব্বিশ হয় আট গুণ করলে চব্বিশ হয় এই জন্য লিখছে তিন আট চব্বিশ আমরা খালি করে লিখবো আট এবার এখানে হচ্ছে ছাব্বিশের পাওয়ার আছে বারো তাহলে এখানে পাওয়ার দেওয়া হচ্ছে দুই দুইয়ের সাথে কত গুণ করলে বারো নিশ্চয়ই দুই তাহলে ছয় গুণে বারো এখানে তিনের পাওয়া দেওয়া হচ্ছে চুয়াল্লিশ এখানে চার এগারো চুয়াল্লিশ ঠিক আছে কিন্তু এখানে বেশ তিন আছে এখানে বেশ তিন থাকলে নিশ্চয়ই এখানে বেশ কত হবে তিন হবে এখানে বেশ পাঁচ আসছে পাঁচ বসালাম এখানে চার পাঁচ হা বিশে যেখানে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস বিশ হবে এখানে পনেরো লিখলাম এখানে পাওয়ার হচ্ছে মাইনাস সেভেন মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস সাত দুগুণে কত চোদ্দো এখানে কোভিড নাইন্টিন মহামারীর সময়ের একটা তথ্য দেওয়া আছে একজন লোক থেকে তিনজন যদি ছড়ায় আবার পরবর্তীতে তিনজন থেকে আরও তিনজন ছড়ায় এইভাবে যে ছড়ায় এই সূচকের ধারণা নিয়ে আমাদেরকে কী করতে হবে চকটা পূরণ করতে হবে আমরা চকটা দেখি প্রথম দিন তিন তাহলে তিনের সূচকীয় আকার হবে তিনের পাওয়ার এক পরের দিন তিন থেকে আরও তিনজন ছড়ায় তাহলে তিন গুণ তিন তাহলে তিনের সূচকীয় আকার হবে তিনের পাওয়ার দুই তো দিন যেহেতু দুইটা তাহলে তিনের পাওয়ার হবে গত দুই তৃতীয় দিন তিন তাহলে কী হবে আগে ছিল দ্বিতীয় এখানে আরও তিন গুণ করে ছড়াবে আগে যা আছে তার চেয়ে আরও তিন গুণ ছড়াবে তাহলে তিন হলো কত এখানে তিনটা তাহলে তিনের পাওয়ার কত হবে তিন তৃতীয় দিন ছিল তিন তিন গুণ ছিল এখন চৈত্র দিন কী হবে আরও তিন গুণ ছড়াবে তাহলে এটার সাথে আরেকটা তিন গুণ হবে তাহলে তিন হলো কত চারটা তিনের পাওয়ার চার চতুর্থ দিনে ছিল তিন ছিল চারটা এখন যেহেতু পরের দিন আরও তিন গুণ ছড়াবে তাহলে এটার সাথে আরও তিন দিয়ে আমরা গুণ করি তাহলে তিন হলো কত পাঁচটা তিনের পাওয়ার হবে কত পাঁচটি পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছিল দশ হাজার এক লক্ষ দশ লক্ষ এক কোটি দশ কোটি সংখ্যাগুলোকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো দেখো তো মূল সংখ্যার একের ডানে মোট কতটি শূন্য রয়েছে এবার সংখ্যাটিকে ছোট আকারে প্রকাশের পর যে সূচকীয় সংখ্যাটি পাও তার সাথে পূর্বে প্রাপ্ত শূন্যের সংখ্যার মাঝে কোনো সম্পর্ক পাওয়া যায় কি না তা দেখো তা আমরা পাঁচ নম্বর মূল সংখ্যাটা লিখলাম সূচকীয় আকার একের ডানে কয়টি শূন্য আছে দশের সূচকীয় মান প্রথমে দশ হাজার এরপরে এক লক্ষ দশ লক্ষ এরপরে পর্যায়ক্রমে আমরা সংখ্যাগুলো লিখলাম সূচকীয় আকার একের পরে শূন্য আছে কয়টা চারটা তাহলে দশের পর কত হবে চার একের পর শূন্য আছে কয়টা পাঁচটা তাহলে একে এক গুণ দশের পাওয়ার কত হবে পাঁচ এবার একের পরে শূন্য আছে ছয়টা তাহলে দশের পর কত হবে এক গুণ দশের পাওয়ার ছয় এখানে একের পর শূন্য আছে ষাটটা তাহলে আমরা কি লিখতে পারি সূচক আকারে এক গুণ দশে পাওয়ার কয়টি ষাটটি যদি ষাটটা শূন্য আছে দশে পাওয়ার সাত এরপর একের পরে শূন্য আছে কয়টি এখানে আটটি তাহলে একের পর দশে পাওয়ার কত হতে পারে আটটি এখন দেখো একের পরে শূন্য আছে কয়টি চারটি একের পর শূন্য আছে পাঁচটি এখানে ছয়টি এখানে একের পর শূন্য আছে সাতটি এখানে একের পর শূন্য আছে আটটি এই এখানে এখানে ছয় সাত এখানে আট তাহলে একের ডানে যতগুলো শূন্য আর দশের সূচকীয় মানও তত তাহলে দেখা যাচ্ছে কি যে একের ডানে যতগুলো শূন্য দশের সূচকীয় মানও তত আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম